আল্লাহর রাসুল বলেন আমার আদালতে যে মামলা দিছে এখন আমার আদালতের রায় হলো হত্যার বদলা হত্যা এখন উমর হত্যা করার অর্ডার আসছে রাসুল খুব চিন্তিত সাধারণ সাহাবি কথা না সাধারণ সাহাবি না তো এই সাহাবি কে হত্যা করা রাসুল অত্যন্ত চিন্তিত যখন হত্যার রায় হয়ে যাবে ঠিক এই মর্মে আমার তেলাওয়াত কি তো আয়াত সূরা নিসা আমি যা আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করছি 65 নম্বর আয়াত এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে পাইছেন ঘটনা এই আমার তেলাওয়াত কি তো আয়াত فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم থেজব নি্য পাদবাই তেওয়ায়ও সেন্লি মুতেসনিমা আল্লা রব্য এ বলেন হ হত্যার বদলা হত্যা কিন্তু আপনি যে রায় দিবেন খলি ফেতুল মস্তিমিন হজরত ওমর্কে হত্যা করার জন্য।

যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে চলাফেরা করে যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে এই লোকটা মুসলমান ছিল না সে ছিল একটা মুনাফিক বলুন কি ছিল মুনাফিক তাই হজরত ওমর তারে হত্যা করে কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই আল্লা বলেন আমি আমার কসম রে বললাম ওমর হত্যা করে নাই কোনো নিষ্পাপ মানুষকে হত্যা করছে একজন একজন মুনাফিককে মুনাফিককে যদি হত্যা করে উমর কারণ মুনাফিক একটা কথা রাখবেন কোন মুসলমান কোন ইমানদার মুনাফিক হতে পারে না মুনাফিক কে হয় যে নিজেরে মুসলমান দাবি করে অথচ কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন জীবনযাপন করে না হে হ্যালো মুনাফিক আল্লাহ বলেন আমি আমার কসম কেড়ে বললাম উমর কোন অপরাধ করছে না আপনি যে রায় দিবেন উমর হত্যা করার জন্য উমর তো কোনো অপরাধই করে না কারণ যারে হত্যা করছে সে একটা মুনাফিক ছিল সমাজের মধ্যে মুসলমান দাবি করত কিন্তু সে মুসলমানের ক্ষতি করত সুতরাং তারে হত্যা করছে এটা আইন অনুযায়ী উমর যেটা করছে সঠিক করছে যেন মুনাফিক সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে উমর এর সমাধান করছে তরবারি দিয়া বর্তমানে যত বিচার হয় এটা কোরআন দিয়ে দিয়া হয়নি কথা হয় না দি এই জন্য বাংলাদেশে এমন সঠিক কোন বিচার আসেনি সঠিক বিচার কোথাও পাবে না এখন টাকা দিলে বিচার আপনার দিকে নিয়ে আসা সম্ভব টাকা থাকলে বিচার আমার পক্ষে আসা সম্ভব এখন বিচার বিক্রি হয় টাকার কাছে যার জন্য সমাজের মানুষ সঠিক বিচার পায় না কারণ যে বিচার করে কুরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না এ টাকার উপরে ডিফেন্ড করে বিচার করে যার জন্য অধিকাংশ মানুষ নির্দোষ মানুষগুলা দুষি সাব্যস্ত হয় দুষি মানুষগুলা নির্দোষ সাব্যস্ত হয় একমাত্র টাকার উপরে ডিফেন্ড করে বিচার করার কারণে করান অনুযায়ী বিচার সমাজের মানুষ এখন করে না গ্রামের সালিস্তিকা নিয়া হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই এই জন্য সঠিক বিচার এখন নাই ইহুদি লোকটা যদিও ইহুদি কিন্তু তার ভিতরে একইন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক বিচার সঠিক বিচার জিনিসটা যেহেতু আমি জানি আমার মনে প্রাণ এটা আমার তো যদি মুসলমানে বিচার করে তো জিনিস আমার হাতে আসবে এটা হলো ইয়াহুদির বিশ্বাস আর নামদারি মুসলমানের বিশ্বাস হলো মোহাম্মদের কাছে বিচার পাইছি না উমরের কাছে গেলে ভাবো ইয়াহুদি ব্যক্তি হলো ঠিক আছে চলো তুমি যেমনি হয়েম নই চলো খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেছে এই দুই ব্যক্তি যাওয়ার পরে ইয়াহুদি ব্যক্তির কাছে বললো যে আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি

ভালোই করছো হেকের বিচার করতো কতক্ষণ ঠিক আমাদের চরিত্রটা হলো এক চেয়ারম্যানের কাছে বিচার যদি মন মতো না হয় আর এক চেয়ারম্যানের কাছে গেলে ওই চেয়ারম্যানের ঘর ঠিকই করছো হেকের বিচার করিন না কিন্তু হজরত উমর বলে ইয়াহুদি যে বক্তব্য দিছে এই বক্তব্য কি সঠিক বলে জি সঠিক কথা তোমরা দুইজন দাঁড়া আমি একটু আসতেছি খলিফাতুল মুসলিমিন হজরত উমর ঘরের ভিতরে গিয়া কুলা একটা তলোয়ার হাতে নিছে কুলা তলোয়ারটা হাতে নিয়া উনি দুইজনের সামনে দাঁড়াইছে দাঁড়ায়া বলল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের বিচার করার পরে যাদের মন মত হয় না আমি উমরের কাছে আসছে দ্বিতীয়বার বিচারের ফয়সলা করার জন্য তো রাসুলের বিচার করার পরে আমি উমরের ফয়সলা হলো তার বরদান আর জাগাত তাহার কথা না এক সেদ মাইরা মাথার তিকা বড়ি আলাদা করে দিচ্ছে তার কল্যাণ আর তিনার দূরে ভালাইছে এটা হলো উমরের বিচার উমরের কথা হলো তোর রাসুলের বিচার ভাল লাগছে না তুই আমার কাছে আসো তুই এটা সমাধান করতে তা আমার সমাধান হলো তোর মাথা উড়াই দেওয়া কথা কি আমার বুঝতেছে কল্লা উড়াই দিছে মাথা তো উড়াই দিল এখন যেই লোকের হত্যা করছে হজরত উমা এই লোকের গার্জেন যারা ছিল এরা আন্দোলন শুরু করছে হয় একজনের বিচার মন মতো না হইলে আরেক জাগায় জায়গায় বিচার দেওয়ার তো অধিকার আছে ইসলামের কোন জায়গায় তো এটা বাধা দেওয়ার কোন সিস্টেম নাই আমার মন মতো হয়েছে না আমি আরেকজনের কাছে যাবো এই কারণে আমাদের লুকরে হজরত তোমার হত্যা করলো এরা আবার মামলা করছে রাসুলের কাছে কার বিরুদ্ধে হজরত উমরের বিরুদ্ধে রাসুলের কাছে যখন এই মামলা গেছে আল্লাহ রাসুল চিন্তিত আমার কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ বয়ে যান আস্তে আস্তে বয়ে যান হজরত উমর রাজি আল্লাহ নামে মামলা করছে রাসুল্লাহর কাছে রাসুলের কাছে বিচার যাবার পরে রাসুল চিন্তা করল যে একজনের মন মতো বিচার না হইলে সে অন্য জায়গায় গিয়া বিচার চাইতেই ফাতে কোনো অপরাধ না এই কারণে হোমর যে তারে হত্যা করলো হনা আমি যদি বিচার করি আমার বিচারে রায় হলো হত্যার বদলা হে হঠা দি বন্যা হত্যার বদলা ইসলামের আইন অনুযায়ী কেউ যদি কাউরে হত্যা করে তার শাস্তি হলো তারে হত্যা করা ওয়াজ করলে আমরা বলবো মানুষ জঙ্গি আমার কথা বুঝতেছেন নি ইউজ যদি করি তো আমাদের সমাজের সুশীল সমাজের কিছু মানুষ বলবে এটা তো জঙ্গির কথা বলে এটা জঙ্গির কথা না হত্যার বদলা হত্যা যদি হইতো সঠিক বিচার যদি হইত তাহলে এই সোনার বাংলাদেশে এত খুন খারাপই হইতো না কথা কন্যা দি একটা লোক যখন হত্যা করছে তারে আপনি জেলখানা নিয়ে কিছুদিন পরে আবার সাইরা দিলেন এই লোকের আগের সাহসের চিকে পরের সাহসটা বাড়ে কমে তার বুকের ভাড়া বাইরে জাগা আগে ছিল সুর ওখানে যে ডাকাই সঠিক বিচার নাই সমাজে এখন এটাই হচ্ছে মানুষের সামনে মানুষকে মারতেছে কিছু মিডিয়া আসা তারা জেলখানার নিচে কদিন পরে আবার বেড়ে যাবে এই জন্য খুন খারাপি সমাজে কমতেছে না বাড়তেছে কেমতের আগে মানুষের রক্তের কোনো দাম থাকবে না কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে মানুষের রক্তের কোনো দাম থাকবে না এটা বর্তমানে হচ্ছে মানুষকে মানুষ কোন করতেছে নিজের মা তার সন্তানকে কোন করতেছে বাবা তার সন্তানকে কোন করতেছে জামাই তার শাশুড়ি রেকন করতেছে ঘরের চাকর তার মালিক রেকন করতেছে এটা যেমন পান্তাবাতের মতো হয়ে গেছে পত্রিকার হেডলাইনে প্রতিদিন আমরা পাচ্ছি যে অমুক জায়গায় অমুক খুন হয়েছে কিন্তু এই খুন খারাপি আইন দিয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন ইসলামের আইন অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী শাসন করা হচ্ছে না স্পষ্ট যাই না কখন খারাপিও বন্ধ হবে না যতক্ষণ বসা থাকবেন গুণা না হওয়াটাই সম্ভব কিন্তু ওইটার বাহিরে গেলে গুনা হওয়াটা সম্ভব গুণামুক্ত পরিবেশ আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এটা বহুত বড় এক নিয়ামত এই জন্য নিয়ামতের কদর করা দরকার আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসে মহব্বত করে ওই সমস্ত বান্দারা দিনের কাজ করতে পারে তো যাদেরকে আল্লাহ ভালোবাসে আপনারা এলোমেলো না থেকে যদি বসে যান তাহলে আমার কথাগুলো এলোমেলো হবে না গুছালো হবে আর এইভাবে বসলে মনের ভিতরে শান্তি নেই আমার নিজেরই কথা বলতে এলোমেলো লাগতেছে আর আমি একটা জিনিস বুঝতে পাইনি বুঝতে আল্লাহ জানে কোন কারণ আপনাদের দোয়া এবং বরকতে বাংলাদেশের চৌষট্টি জেলার আমি গেছি কোনো জেলা তো আমার বাদ নাই সব জেলা আমি ঘুরছি দেশের বাহিরও প্রোগ্রাম করছি দেবীর দ্বার অন্যান্য সাইডেও আসি আমি কিন্তু এই জায়গাটা তাইলে এই অবস্থাটা কেরা আমি এটা হিসাব নিতে পারি এর একটা কারণ আমি বাইর করছি যে আমি তো এখানে পাঁচ বছর থেকে গেছি তো অনেকে ভাবতে পারে আর ওই তো আমাদের এলাকারই এখানে তো থেকে গেছে মর্শিদ তার আবার ও আধুন লাগবে না এটাও ভাবতে পারে তবে আমি ছোট মানুষ আমি আপনাদের কাছে এখনো ছোট পাশে আমার উস্তাদ বসা উস্তাদের সামনে ওয়াজ করা মানে সংশোধন করা আর এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমি চিনি অনেকের গড়ে আমি খাবারও খাইছি সুতরাং আপনারা আমার কাছে পরিচিত আমি আপনাদের কাছে পরিচিত তবে আমি যতক্ষণ কথা বলবো এটা নিশ্চিত যে আমি কোরআনের বাহিরে একটা কথাও বলবো না যেহেতু কোরআন থেকেই কথা বলবো উচিত আপনারা বৈশাখ কথাগুলি শ্রবণ করা কারণ আমি হবিগঞ্জ থেকে আসছি লম্বা জার্নিং করে আপনাদের এলাকায় আজকে আমি মেহমান মেহমানকে ইজ্জত করার আসলের সন্ন্যত আমি ওয়াশ করতেছি আপনারা দাঁড়াইয়া ওখানে রাস্তা দোষ আছেন এটা আমার কাছে লজ্জা লাগতেছে যেন আল্লাহর দিকে তাকাইয়া ফ্যান্ডেলের ভিতরে বসেন যেন আমি দুই সেটটা কথা বলতে পারি এই পরিস্থিতিতে কথা ভিতর দিয়ে কেমন তো কবে এরপরে আবার কিরামান কাতিবি আইসে মনে হয় অন্তত কয়েক সহজে যাবে ওয়াস্ত করতেছি কেন যতটুকুই মানুষ হোক কিন্তু এটা তো আবার দেখবো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে কথা তো বলতেই বা আমি মনে মনে নিতেই বল যে আমার সামনে কয়েক লক্ষ মানুষ আছে থাকবে না আগামীকাল কেটে সোশ্যাল মিডিয়াতে চলে যাবে তা আমার কথা বলার জন্য উৎসাহ আগ্রহ তৈরি হয় এমন একটা ব্যবস্থা করে দিলে আপনারাও সবের ভাগিদার হবেন সম্মানিত সমিত আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে দুইটা আয়াত গুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই আল্লাহ রব্দুল আলমিন এক সাথে বলার তৌফিক দান করুক আপনাদেরকে এখলাসের সাথে শ্রবণ করার তো অভিজ্ঞ আমি আমি যে আয়াতটা তালাবাদ করছি সুরায় নিসাদ থেকে এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র পীড়া কোরআনের আয়াতগুলি কোনো ঘটনারে কেন্দ্র করি নাজিল হয় অথবা কোনো প্রশ্নের উত্তরে নাজিল হয় অথবা কোনো সমস্যার সমাধানে নাজিল হয়ে থাকে আমার সুরায় নিসার যে আয়াত তালাবাদ করলাম এই আয়াতটা না জিলিস একটা ঘটনার কেন্দ্র কইরা ঘটনাটা হইল এক ইয়াহুদি এবং এক নামদারি মুসলমান মানে মুসলমান হিসাবে মানুষ তারে বলে আরেক ইয়াহুদি দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে মুসলমান নামদারি ব্যক্তিটা দাবি করতেছে এই জিনিসটা তার আর ইয়াহুদি ব্যক্তি দাবি করতেছে জিনিসটা আমার দুইজনে লাগছে নি দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগার পরে এটা মীমাংসা করার জন্য এই দুইজন বলল যে আপনার আমরা জগরা না কইরা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব এটার একটা সমাধানের জন্য উনি যে ফয়সালা দিবে এটা মেনে নিব ইয়াহুদি এবং ওই মুসলমান দুজন আমার কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ একটু আওয়াজটাওয়াজ দিলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন আর এই যে বাচ্চা এগুলো হলো শিশু গ্যাং দেখছেন নি শুরু করছে এরা কেউ ডরায় না ভয় বলতে নাই মনোযোগ চলে যায় হেদের দিকে এদিকে মন দেন মনোযোগ দিয়ে শুনেন আমি কিন্তু কথাগুলি হরান থেকে বলতেছি ইয়াহুদি এবং নামদারি মুসলমান দুইজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া শুরু হইল এটা মীমাংসার জন্য গেছে রাসুলের কাছে রাসুল সাল্লাহ বিচার করে কাছে জিনিসটা দিয়া দিল যে এটার মালিক হলোদীদিদি এই দুই লোক বিচার পাইয়া রাস্তায় গিয়া নামদারী যে মুসলমান আপনার এই দেবীল্লা কুলসমক নামদারী মুসলমান ব্যক্তিটা বলতেছে যে এই বিচারটা আমার মন মত না রাসুল বিচার করছে তার মন মত হইছে না হয়তো এখন কি করতে হইব ভাই আমি বিচারটারে পুনরায় আমি আর এক জায়গায় বিচারটার জন্য আবদার করব বলে কার কাছে যাবে তুমি বলে আমি খলিবাতুল মুসলিমিন উমরের কাছে যাব ইয়াহুদি ব্যক্তির ভিতরে তার ধারণা হলো যেহেতু জিনিসটা আমার যদিও আমি মুসলমান না যদি আমি মোহাম্মদের উম্মত না কিন্তু আমার এক আর বিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক আপনার কি মনে হয় যদি পক্ষে মুসলমান হয় এবং কোরআন অনুযায়ী যদি শাসন করা হয় কোরআন শূন্য অনুযায়ী যদি বিচার করা হয় বিচারটা সঠিক হবে না বেঠিক হবে বর্তমানে যত বিচার হয় এটা কোরআন শূন্য দেওয়া হয়নি কথা হয় না দি এই জন্য বাংলাদেশে এমন সঠিক কোনো বিচার আসেনি সঠিক বিচার কোথাও পাবে না এখন টাকা দিলে বিচার আপনার দিকে নিয়ে আসা সম্ভব টাকা থাকলে বিচার আমার পক্ষে আসা সম্ভব এখন বিচার বিক্রি হয় টাকার কাছে যার জন্য সমাজের মানুষ সঠিক বিচার পায় না কারণ যে বিচার করে কুরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না এ টাকার উপরে ডিফেন্ড করে বিচার করে যার জন্য অধিকাংশ মানুষ নির্দোষ মানুষগুলা দোষী সাব্যস্ত হয় দোষী মানুষগুলা নির্দোষ সাব্যস্ত হয় একমাত্র টাকার উপরে ডিফেন্ড করে বিচার করার কারণে অনুযায়ী বিচার সমাজের মানুষ এখন করে না গ্রামের সালিস্তিকা নিয়া হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই এই জন্য সঠিক বিচার এখন নাই লোকটা যদিও ইহুদি কিন্তু তার ভিতরে একিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক বিচার জিনিসটা যেহেতু আমি জানি আমার মনে প্রাণ এটা আমার তো যদি মুসলমানে বিচার করে তো জিনিস আমার হাতে আসবে এটা হলো ইয়াহুদির একিন আর বিশ্বাস আর নামদারি মুসলমানের বিশ্বাস হলো মোহাম্মদের কাছে বিচার পাইছি না উমরের কাছে গেলে ভাবো ইয়াহুদি ব্যক্তি হলো ঠিক আছে চলো তুমি যেমনি হয়ে এমনি চলো খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেছে দুই ব্যক্তি যাওয়ার পরে বললো আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি কাছে বললো কথা বলার পরে ইহুদি লোকটা বলল যে হুজুর আমার কিছু আছে কথা রইল আপনার কাছে আসার আগে আমরা এই বিচারটা লই আপনার নবী মোহাম্মদুর কাছে গেছিলাম

কার কাছে কার ইয়া কয় আর চিন্তা আছে এটা আমরা বাংলাদেশের কোন নেতার কাছে কইছে আমরা বাংলাদেশের খাস নতুন যদি অমুক নেতার বিচার শোনা হয় আরেক নেতার কাছে গেলে একুব খুশি হয়ে বলে হ ভালো করছস ভালোই করছস হে কে বিচার করতো কতক্ষণ ঠিক আমাদের চরিত্রটা হলো এক চেয়ারম্যানের কাছে বিচার যদি মন মতো না হয় আরেক চেয়ারম্যানের কাছে গেলে ওই চেয়ারম্যানের ঠিকই করছস হে কে আর বিচার করিনা কিন্তু হজরত উমর বলে ইয়াহুদি যে বক্তব্য দিছে এই বক্তব্য কি সঠিক বলে জি সঠিক তোমরা দুইজন দাঁড়াও আমি একটু আসতেছি খলিফাতুল মুসলিম হজরত উমর ঘরের ভিতরে গিয়া কুলা একটা তলোয়ার হাতে নিছে কুলা তলোয়ারটা হাতে নিয়া উনি দুইজনের সামনে দাঁড়াইছে দাঁড়ায়া বলল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিচার করার পরে যাদের মন মতো হয় না আমি উমরের কাছে আসছে দ্বিতীয়বার বিচারের ফয়সলা করার জন্য তো রাসুলি বিচার করার পরে আমি উমরের ফয়সালা হলো তার বরদান আর জাগাত তাহার কথা না এক সেদ মাইরা মাথার থেকে বড়ি আলাদা করে দিচ্ছে তার কল্লা নিয়া তিনার দূরে ভালাইছে এটা হলো উমরের বিচার উমরের কথা হলো তোর রাসুলের বিচার ভাল লাগছে না তুই আমার কাছে আইসো তুই সমাধান করতে তা আমার সমাধান হলো তোর মাথা উড়াই দেওয়া কথা কি আমার বুঝতেছেন কল্লা উড়াই দিছে মাথা তো উড়াই দিল এখন যেই লোকরে হত্যা করছে হজরত উমর এই লোকের গার্জেন যারা ছিল এরা আন্দোলন শুরু করছে হয় একজনের বিচার মন মতো না হইলে আর এক জায়গায় বিচার দেওয়ার তো অধিকার আছে ইসলামের কোন জায়গায় আমি আর একজনের কাছে এই কারণে আমাদের লুক রে হজরত তোমার হত্যা করলো হত্যা এরা আবার মামলা করছে রাসুলের কাছে কার বিরুদ্ধে হজরত উমরের বিরুদ্ধে রাসুলের কাছে যখন মামলা গেছে আল্লাহ রাসুল চিন্তিত আমার কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ বয়ে যান আস্তে আস্তে বয়ে যান হজরত উমর রাজি আল্লাহ আনহুর নামে মামলা করছে রাসুল্লার কাছে রাসুলের কাছে বিচার যাবার পরে রাসুল চিন্তা করলো যে একজনের মন মতো বিচার না হইলে সে অন্য জায়গায় গিয়া বিচার সাইতি ফার যে কোনো অপরাধ না এই কারণে হুম তারে হত্যা করলো আমি যদি বিচার করি আমার বিচারের হত্যা করে তার শাস্তি হলো তারে হত্যা করা হন ইউ আজ করলে রে করবো জঙ্গি জঙ্গি হ কথা বুঝতেছেন নি আজ যদি করি তো আমাদের সমাজের সুশীল সমাজের কিছু মানুষ বলবে এটা তো জঙ্গির কথা তাহলে এটা জঙ্গির কথা না হত্যার বদলা হত্যা যদি হইত সঠিক বিচার যদি হইত তাহলে এই সোনার বাংলাদেশে এত খুন খারাপই হইত না কথা বল না দি একটা লোক যখন হত্যা করছে তারে আপনি জেলখানা নিয়ে কিছুদিন পরে আবার সাইরা দিলেন এই লোকের আগের সাহসের চিকে পরের সাহসটা বাড়ে না কমে তার বুকের ভাড়া বাইরে জাগা আগে আসিল সুর ওখানে ডাকায়

কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে মানুষের রক্তের কোনো দাম থাকবে না এটা বর্তমানে হচ্ছে মানুষকে মানুষ কোন করতেছে নিজের মা তার সন্তানকে কোন করতেছে বাবা তার সন্তানকে কোন করতেছে জামাই তার শাশুড়ি রে করতেছে ঘরের চাকর তার মালিক রে করতেছে এটা যেমন পান্তাবাতের মতো হয়ে গেছে পত্রিকার হেডলাইনে প্রতিদিন আমরা পাচ্ছি যে অমুক জায়গায় অমুক খুন হয়েছে কিন্তু এই খারা খারাপি আইন দিয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন ইসলামের আইন অনুযায়ী কোরআন অনুযায়ী শাসন করা হচ্ছে না না। স্পষ্ট বন্ধ হবে আল্লাহ রাসুল বলেন যে আমার আদালতে যে মামলা দিছে এখন আমার আদালতের রায় হল হত্যার বদলা হত্যা হত্যা উমরকে হত্যা করার অর্ডার আসছে রাসূল খুব চিন্তিত সাধারণ সাহাবি কথা না সাধারণ সাহাবি না তো এই সাহাবি কে হত্যা করা রাসুল অত্যন্ত চিন্তিত যখন হত্যার রায় হয়ে যাবে ঠিক এই মর্মে আমার তেলাওয়াত কি তো আয়াত সুরায় আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করছি পঁয়ষট্টি নাম্বার আয়াত এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে فسني সুন্নি ঘটনা এই আমার তেলাওয়াত فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله ربنا نبي হ্যাঁ ভে হত্যার বদলা হত্যা কিন্তু আপনি যে রায় দিবেন খলিফা তুল মুসলিমিন হজরত ওমরকে হত্যা করার জন্য আল্লাহ বলেন সো রায় নিশা কয়ষট্টি নম্বর আয়া আত্নাসিল করে জানায় দিলাম কয়েক বা এ আই আত্নাসিল করে আল্লাহ বলেন আমি আমার খসম করলাম আল্লাহ বলেন আপনার রবের কসম কসমানে বলি তোমার কোন অপরাধ করে নেই তোমার কোনো অপরাধ করে নাই ওমর তো কোনো মুসলমানকে হত্যা করে নাই যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে চলাফেরা করে যে লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে এই লোকটা মুসলমান ছিল না সে ছিল একটা মোনাফিক বলুন কি ছিল মোনাফিক তাই হজরত ওমর তারে হত্যা করে কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই আল্লাহ বলেন আমি আমার কসম কেড়ে বললাম ওমর হত্যা করে নাই কোনো নিষ্পাপ মানুষকে হত্যা করছে একজন পাপেষ্টকে একজন মোনাফিক কে যদি হত্যা করে উমর তো রাইট আছে কারণ মোনাফিক একটা কথা ইয়াদ রাখবেন কোনো মুসলমান কোন ইমানদার মুনাফিক হতে পারে না মুনাফিক কে হয় যে নিজের মুসলমান দাবি করে অথচ কোরআন এবং অনুযায়ী জীবনযাপন করে না উইল মুনাফিক আল্লাহ বলেন আমি আমার কসম কেড়ে বললাম উমর কোন অপরাধ করছে না আপনি যে রায় দিবেন উমর রে হত্যা করার জন্য উমর তো কোনো অপরাধই করে না কারণ যারে হত্যা করছে সে একটা মুনাফিক ছিল সমাজের মধ্যে মুসলমান দাবি করত কিন্তু সে মুসলমানের ক্ষতি করত সুতরাং তারে হত্যা করছে এটা আইন অনুযায়ী উমর যেটা করছে সঠিক করছে যেন মুনাফিক সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে উমর এর সমাধান করছে তরবারি দিয়া আল্লাহু আকবার রাব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাউফির লাদা ওয়া তারহামনা নাকুনাল নামিনাল খাসিরিন প্রচন্ড গরমের মধ্যে আপনার মহাব্বতের বান্দাড়া আরামের ঘুম ছেড়ে নরমাল বিছানার মধ্যে বড় দিনের কিছু কথা শোনার উদ্দেশ্য আপনার পয়সালার উপরে আমরা সন্তুষ্ট তাই আমরা এখানে সংক্ষিপ্ত করলাম ভুল টুটি আপনি মাফ করে দেন সবের হাদিয়া বিশ্ব নবীর জামু বারোকে দেন আমাদের জীবনের সগিরা কবিরা গুণাগুলি মাফ করে দেন বাকি জিন্দিগি দিন মুস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন বিশেষ করে এই মাদ্রাসাকে আপনি কবুল করেন মাদ্রাসার যত জরুরত আছে আপনার গাইবি খাজানার থেকে ফোড়া করে দেন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন মাদ্রাসার প্রতি মহাব্বত বাড়ায়া দেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কবুল করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين